আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চুরির উদ্দেশ্যে ঘোড়াঘাটের ইউএনও ওয়াইদা খানমের উপর হামলা চালানো হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে তিন আসামি স্বীকারোক্তি। ওয়াইদা সিটি স্ক্যান রিপোর্ট ভালো, শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও আশঙ্কামুক্ত নন, জানালেন চিকিৎসকরা। এবং করোনায় গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় ২০০০। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি মসজিদে এসি বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ ৩৬ জনকে ভর্তি করা হয়েছে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তাদের বেশিরভাগেরই শরীরের ৮০% বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহবুব কবি চপল। শান্তির এসি মুহূর্তে ডেকে আনলো অশান্তি। দগ্ধ হলেন ৩৭ জন মুসল্লি। ঘটনাটি নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত মসজিদের। শুক্রবার এশার নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। হঠাৎ মসজিদের ৬টি এসির বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় ৫০ জনের মতো মসজিদে ছিলেন, তাদের মধ্যে ৩৭ জনই মারাত্মকভাবে দগ্ধ হন। মসজিদের যে গেটটা, গেটের দিক দিয়ে একটু পানির মতো বলকাইতো, ওদিক দিয়ে আর কেসিটা ছাড়ছে, মানে ওই গ্যাসটা বের হইতেছিল। হঠাৎ করে একটা বুম বাস্ট করে মতন মনে করেন, একটা জ্বলছে হইয়া সব রোগ মনে করেন আপনি পুড়িয়া গেছে। গা আগুনে পুরো পুরো জ্বলছে গেছে মসজিদেতে। কি ফুটা আপনার এলাকা এসি, এসি থেকে বাস্ট হইছে। সেখান থেকে তাদের নিয়ে আসা হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। প্রাথমিক চিকিৎসা দিতেই হিমশিম খেতে হয় জরুরি বিভাগের ডাক্তারদের। বেশিরভাগেরই শরীর এতই পুড়েছে যে চিনতেও কষ্ট হয় স্বজনদের। হাসপাতালের বাইরে ভিড় করতে থাকেন তারা, দুশ্চিন্তা মাথায় নিয়ে স্বজনের জন্য অপেক্ষা তাদের। দেখছি কেউ একটা চিনা বলছে দাঁড়িয়ে, আসলে দাঁড়ি দূরি নাই, দাঁড়ি নাই, মাথার এই চুলমুল ঝুল্লা উড়িছে, প্রত্যেকের কেউ কিছু নাই, পার চামড়া লাল হয়ে গেছে, সব এটি যা আছে সব শেষ। রিকোয়েস্ট করে আমি ভিতরে ঢুকেছি, ওখানে যে দেখলাম যে আমাদের ডাক্তার যারা, নার্স যারা আছেন, তারা প্রাণপণ চেষ্টা করছেন তাদেরকে বাঁচানোর জন্য। রাত ১টার দিকে খবর আসে দগ্ধ ৭ বছরের শিশু জুয়েল মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া ৩৬ জনের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। এদিকে মসজিদের এসি বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে তাদের ধারণা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফ্লোরের মধ্যে যে বুদবুদ দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে ফ্লোরের মধ্যে যে পানি, পানির ভিতর দিয়ে বুদবুদ উঠছে, সো এটাই প্রমাণ করে যে এখানে একটি গ্যাসের লিকেজ আছে এই বিল্ডিংয়ের ভিতরে। আমাদের ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে এবং এরা ১০ কর্মদিবসের মধ্যে একটা রিপোর্ট জমা দেবে। মসজিদের পাশে দীর্ঘদিন থেকেই গ্যাসের বুদবুদ দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এর জন্য কারো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চুরির উদ্দেশ্যে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াইদা খানমের উপর হামলা চালানো হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই ঘটনায় জড়িত সন্দেহে আটক তিন আসামি। শুক্রবার সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব ১৩ অধিনায়ক রেজা আহমেদ। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জায়দুল আলম। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামি আসাদুল, সান্টু ও নবিরুলকে আটক করেছে র্যাব ১৩। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে চুরির উদ্দেশ্যের কথা স্বীকার করেন আসাদুল। ওই ঘটনার মূল হোতা হিসেবে নবিরুলের কথাও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় রংপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব ১৩ অধিনায়ক রেজা আহমেদ। আসাদুলের বক্তব্য অনুযায়ী এটি তাদের উদ্দেশ্য ছিল
ইউনো মহোদয়ের শয়নকক্ষ এবং তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করা ছিল তার অভিপ্রায়। এ সময় র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, হামলার কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি, মূল কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত থাকবে। প্রকৃত মোটিভ অথবা প্রকৃত উদ্দেশ্যটি বের করার জন্য আরও এবং এ বিষয়ে আরও নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে আরও সুগভীর এবং আরও সময় সাপেক্ষ তদন্ত করে আমরা এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে পারব। এ ঘটনায় আটক যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছেন র‍্যাব। তবে এ বিষয়ে জাহিদুল আলম, এটিএন বাংলা। এর আগে ঘোড়াঘাটের ইউএনও ওয়াইদা খানমের উপর হামলার অন্যতম দুই আসামি সহ চারজনকে গ্রেফতার করা হয়। দিনাজপুরের হাকিমপুর ও সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব ও পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দিনাজপুর প্রতিনিধি হুমায়ুন কবিরকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ইউএনও ওয়াইদা খানমের উপর হামলার ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয় আসাদুলকে। সেই সূত্র ধরে ভোর ৬টার দিকে পার্শ্ববর্তী থানা হাকিমপুরে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। এর আগে সীমান্তবর্তী চুরিপুটি এলাকা থেকে গ্রেফতার করা হয় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ও নৈশপ্রহরী পলাশকেও এর আগে আটক করা হয়। ইয়নো ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় তার ভাই বাদী হয়ে ঘোড়াঘাট থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটিয়েছে তাদেরকে সবাই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় তার বাসভবনে সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আসামি যেই হোক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সন্দেহভাজন এবং অন্যান্য আরও যে তথ্য আছে সবগুলি মিলিয়ে আমরা আরও আরেকটু সময় লাগবে, কেন কীভাবে কী হয়েছে সমস্ত ঘটনা প্রকাশ করতে। এমপি হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তা হোক কিংবা কোনো যে কোনো জনপ্রতিনিধি হোক কিংবা কারোর কোনো নিকট আত্মীয় স্বজন হোক, কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার ভোরে ইয়নো ওয়াইদা খানম ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সরকারি আবাসিক ভবনে ঢুকে দুর্বৃত্তরা তাদেরকে মারাত্মক আহত করে পালিয়ে যায়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াইদা খানমের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। এই তথ্য দিয়ে তার চিকিৎসক ডাক্তার জায়েদ হোসেন বলেছেন, ওয়াইদের শারীরিক অবস্থা উন্নতির দিকে এবং তিনি কথা বলতে পারছেন, তবে এখনও তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। নিউরোসায়েন্স হাসপাতালে জটিল অপারেশনের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম। বৃহস্পতিবার রাতেই অপারেশনের কয়েক ঘণ্টা পর তার জ্ঞান ফিরে। চিকিৎসকরা জানিয়েছেন, ওয়াহিদার শারীরিক অবস্থা ভালোর দিকে হলেও তাকে আশঙ্কামুক্ত ঘোষণার সময় হয়নি। ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আলোর মধ্যে 100% ভালো অপারেশন হয়েছে, জ্ঞান ফিরেছে। ওয়াহিদা খানমের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে গঠিত মেডিকেল বোর্ড বসবে শনিবার। চিকিৎসকরা বলছেন, 72 ঘণ্টার পর্যবেক্ষণ শেষে তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হলেও পুরোপুরি সেরে উঠতে মাসখানেকের বেশি সময় লাগতে পারে। ওনার 9টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। এর আগে বৃহস্পতিবার রাত 9টা থেকে প্রায় 2 ঘণ্টা ব্যাপী রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ওয়াহিদা খানমের মাথায় জটিল অপারেশন করে সফলতা পান চিকিৎসকরা। তার মাথা থেকে মুখ পর্যন্ত 9টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। অপারেশনের পর তাকে রাখা হয় আইসিইউতে। বুধবার রাত 2:30টার দিকে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
ঘোড়াঘাটের ইউএনও ওয়াইদা খানমের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হবে আর মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণে উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। দিনাজপুরের ঘোড়াঘাটে বুধবার গভীর রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, অপরাধী যেই হোক প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টি সরকারের অগ্রাধিকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারী তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমান সচেতনতার দিক থেকে গাছড়া ভাবের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়েও কথা বলেন তিনি। করোনা পরিস্থিতিতে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি করোনার কারণে, সেটা বিবেচনা করে তার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে এবং এটা বাড়ানোর প্রধানমন্ত্রী সম্মতির অপেক্ষা আছে। এখানে কোনো রাজনৈতিক চাপের কোনো বিষয় নেই। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন। আমরা যে কাজগুলো করে যাচ্ছি এই থেকে আপনাদেরও শিক্ষা নেবার অনেক কিছু আছে। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ানোর খবরে আপাতত স্বস্তি প্রকাশ করেছেন বিএনপি নেতারা। মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের ইতিবাচক মনোভাবেরই প্রকাশ মন্তব্য করে তার আইনজীবীরা বলছেন, বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রয়োজনে পরিবারের পক্ষ থেকে আবারও আবেদন করা হবে। তাদের আশা, মানবিক দিক বিবেচনায় বেগম জিয়ার বিদেশে যাওয়ার অনুমতিও মিলবে। আরও জানাচ্ছেন মনিরুল আহসান। বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের আবেদনে সাড়া দিয়েছে সরকার। এরই মধ্যে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। তবে স্থায়ী মুক্তি এবং বিদেশে চিকিৎসার উপর নিষেধাজ্ঞা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে বিএনপি নেতাকর্মীদের। চিকিৎসা যদি উদ্দেশ্য হয় তাহলে ওদেরকে তো চিকিৎসা করতে দিতে হবে, এবং আমরা তো বিগত দিনে দেখেছি আজকে যিনি প্রধানমন্ত্রী উনিও চিকিৎসার জন্য বাইরে গেছেন কানের চিকিৎসার জন্য। অনেক মন্ত্রীদের আমরা ইতিমধ্যে দেখেছি চার্টার ফ্লাইটে নিয়ে গেছে। তাহলে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার বেলায় এটা ব্যর্থ ঘটবে কেন? আমার পরিবার যেখানেই প্রয়োজনীয়তা অনুভব করবে সেটা তো ওনারা স্বাভাবিকভাবে সরকারের কাছে আবেদন করবে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, বিএনপি চেয়ারপারসন গুরুতর অসুস্থ, করোনার কারণে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। তার আশা, মানবিক দিক বিবেচনায় সরকার বেগম জিয়াকে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেবে। কিন্তু সরকার আলটো মানবিক আমরা আশা করছি না, চিকিৎসা করার জন্য সরকার দিয়েছে মুক্তির মেয়াদ বাড়িয়েছে। আমি আশাবাদী যে সরকার দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর গত ২৫ মার্চ ৬ মাসের জন্য সাজা স্থগিত করে বেগম জিয়াকে মুক্তি দেয় সরকার। প্রথম দফার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। মুক্ত হওয়ার পর থেকেই গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে ১৭ বছরের সাজা দেয় আদালত। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪১২ জনে। সর্বশেষ ২৪ ঘন্টায় ১৩,০৭৩টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ১,৯২৯ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৫%। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,২১,৬১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২১১ জন। মোট সুস্থ হয়েছেন ২,১৬,১৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৭%, আর মৃত্যুর হার ১.৫%-এরও কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৭ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন ও রাজশাহীতে ৪ জন মারা গেছে। টিউশন ফি দেরিতে পরিশোধ করায় অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়ার পাশাপাশি ভর্তি বাতিলের অভিযোগ উঠেছে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন আচরণে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে অনলাইন ক্লাস বাস্তবায়নে অভিভাবকদের ভূমিকাই বেশি। বেড়েছে ইন্টারনেট খরচ সহ ইউটিলিটি বিল। অপরদিকে পাঠদান বন্ধ থাকায় ইউটিলিটি খরচ কমেছে শিক্ষা প্রতিষ্ঠানের। তাই করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর টিউশন ফি ৩০-৬০% কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। কোনো স্টুডেন্টকে অনলাইন ক্লাস থেকে আপনারা বের করবেন না। আমাদের যদি এই ধরনের কোনো কিছু করা হয় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হব। আপনারা আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না, আমাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ দেন। ৩০-৬০% হ্রাস করে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এই সময়ে কোনো শিক্ষার্থীকেই স্কুল কর্তৃপক্ষ পুনর্ভর্তি, প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখবেন না। জাতীয় প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন ইংরেজি ভাষণের স্কুলগুলো সরকারি নীতিমালা মানছে না, করোনাকালেও জোরপূর্বক বেতন আদায় করা হচ্ছে। মাঝে মাঝে ফোন দিয়ে পুশ করেছে, কবে দেবেন ডেট দেন, দিতে না পারলে আবার ফোন করেছে, বলেছে এই অবস্থা তো এইভাবে চলতে থাকলে আপনার বাচ্চাকে তো আমরা কতবার স্কুলে রাখবো না। এটা হিসাব করে দেখ আমাদেরকে যে কোন কিভাবে বেতনটা কত হতে পারে। একটা বাচ্চার বেতন ২০,০০০ টাকা দিতে কেমন কথা? আমি বেতন পাই কত? আমার তিন বাচ্চা ২০,০০০ টাকা বেতন দিলে ৬০,০০০ টাকা মাসে দেশে প্রায় ৪.৫ লাখ শিক্ষার্থী ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করছে বলেও জানান ফোরামের নেতৃবৃন্দ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে পেঁয়াজের দাম আবারও কেজিতে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারছে না পাইকারি ব্যবসায়ীরা। অস্বস্তি চলছে চালের বাজার ঘিরেও। আদিন সজীবের রিপোর্ট। বাজার ঘিরে রাজধানীর ক্রেতাদের কষ্ট বাড়ছেই। ঢাকার বড় বড় বাজারগুলো নিয়ন্ত্রণহীনভাবেই চলছে, কখনো সবজির দাম বেশি তো কখনো মাছ কিংবা মাংস। কিন্তু এ সপ্তাহে যেন একবারেই বাড়ল প্রায় সব নিত্যপণ্যের দাম। আগের সপ্তাহে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা পর্যন্ত। এ সপ্তাহে দেশি পেঁয়াজের দাম উঠেছে ৬০ টাকা পর্যন্ত। ভারতীয় পেঁয়াজ অবশ্য এর থেকে ৫ টাকা কম, বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। পরশু দিনকার পেঁয়াজ কিনা ছিল ৪৫ টাকা, আমরা বেশি ৪৮ টাকা করে। কালকে রাতে পেঁয়াজ কিনছি ৬০ টাকা করে, আজকে ব্যস্ত আছি আমরা ৬২ টাকা কেজি। দিন দিন যেভাবে বাড়তেছে মানুষ খুব সমস্যায় পড়ে যাবে, এমনি তো মহাসংকটে দিন যাচ্ছে, সরকারের পর্যবেক্ষণ করা উচিত। চড়া মশলার বাজার। সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। চিকন চাল কেজি প্রতি ৫৩-৫৪, মাঝারি ৫০-৫১ টাকায় বিক্রি হচ্ছে। চালের দাম বেড়েছে দু সপ্তাহ আগেই, তার কমছেই না। সিন্ডিকেট ব্যবসায়ীরা যেভাবে সুযোগ নেয় দেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, তারা সুযোগ নিচ্ছে, আমার মনে হয় চালের কোনো ঘাটতি নেই। বন্যা দেখাচ্ছে, কিন্তু আসলে ধানের দাম আর বন্যা এটা এফেক্টটা তো আরও ৩ মাস পরে করবে, এটা তো ১-৩ মাস আগে করা উচিত হয় নাই, এটা এখন সম্পূর্ণ হলে মিনাদের সিন্ডিকেট। এখনও বাড়তি প্রায় সব ধরনের সবজির দাম। শীত আসি আসি করছে, নতুন কিছু সবজিও এসেছে, কিন্তু তার দাম আকাশ ছোঁয়া। এটা তো সোনির বাইরে চলে গেছে, ঠিক তাই না? এখন মানুষ তো এখন না খেয়েও পারতেছে না। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি সরকারি সংস্থাগুলোর তদারকি ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ক্রেতারা। আদিন সজীব, এটিএন বাংলা।
2022 সালে প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। অধিবেশনটি এই অঞ্চলের দেশগুলোর কৃষিতে অর্জনের পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর একটি হোটেলে 35তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনীতে তিনি এসব কথা বলেন। এ সময় করোনার মধ্যেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সরকার সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করায় খাদ্যের সংকট হবে না। এবার আমরা 36 লক্ষ টন আউশ উৎপাদনের টার্গেট করেছিলাম এবং আমাদের এটা 11 লক্ষ হেক্টর হতো, এই বছর 13 লক্ষ, 2 লক্ষ হেক্টর বেশি আমাদের টার্গেটের চেয়েও বেশি রোপণ করেছে। সমস্ত কৃতিত্ব এটা আমাদের কৃষক ভাইদের, তারাই করোনা মোকাবেলা করে কিন্তু তাদের সকল কর্মসূচি অব্যাহত রেখেছে। কোভিড-19 যখন একদম চরমে ছিল সেই সময় কিন্তু আমাদের চাষিরা জীবনের ঝুঁকি নিয়ে তারা ধান কেটেছে। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলকে অতিক্রম করতে যাচ্ছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় 39,40,000, মারা গেছে 68,000-এরও বেশি মানুষ। অন্যদিকে ব্রাজিলে শনাক্ত হয়েছে 40,41,000। এদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। পরীক্ষায় বুধবার পজিটিভ আসার পর একদিন পরে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন 83 বছর বয়সী বার্লুসকোনি নিউমোনিয়া আক্রান্ত। বার্লুসকোনির স্ত্রী ও 2 সন্তান করোনা পজিটিভ। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,63,00,000, মারা গেছে প্রায় 8,70,000 মানুষ। পার্টেক্স খেলার খবর। অবশেষে বার্সেলোনাতে থাকছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। বার্সেলোনায় মেসির ভবিষ্যৎ নিয়ে শুক্রবার দ্বিতীয় দফা আলোচনায় বসেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি এবং ক্লাব কর্মকর্তারা। আলোচনা শেষে মেসির বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, বার্সেলোনায় চুক্তির শেষ বছরটা পূর্ণ করতে রাজি হয়েছেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। এর আগে ক্লাবের অনুশীলনে টানা তৃতীয় দিন অনুপস্থিত ছিলেন মেসি, পিসিআর টেস্টেও অংশ নেননি তিনি। অনুশীলনে উপস্থিত না হওয়ায় দিন প্রতি মেসিকে 1,00,000 ইউরো জরিমানা করার কথা ভেবেছিল বার্সা, তবে বর্তমান পরিস্থিতিতে তাকে জরিমানা না করার সিদ্ধান্ত নেন বার্সার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। চুরির উদ্দেশ্যে ঘোড়াঘাটের ইউএনও ওয়াইদা খানমের উপর হামলা চালানো হয়, র্যাবের জিজ্ঞাসাবাদে 3 আসামির স্বীকারোক্তি। ওয়াইদার সিটি স্ক্যান রিপোর্ট ভালো, শারীরিক অবস্থা উন্নতির দিকে হলেও আশঙ্কামুক্ত নন জানালেন চিকিৎসকরা। এবং করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও 29 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত প্রায় 2,000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এবং আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।